আপনি যে ছোট একটা মোবাইল হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এই মোবাইল ফোন কত কি আপনার আমার কাজে আসছে একবার লক্ষ্য করে দেখুন। শুধু হ্যালো বলে যে কথা বলছে এখানে কিন্তু শেষ নয়, এই মোবাইল ফোন ক্যালকুলেটর আছে, এর মধ্যে ক্যালকুলেটরের কাজ হচ্ছে, এর মধ্যে ক্যালেন্ডার আছে, তারিখ দেখার কাজ হচ্ছে, এর মধ্যে আপনার ক্যালেন্ডার আছে, তারিখ দেখার কাজ হচ্ছে। এই মোবাইল ফোনকে আপনি কাজে লাগাচ্ছেন, কত কি অ্যাপস ভরে রেখেছেন, এর মধ্যে আপনি তাফসীরে তাবারী ভরতে পারবেন, তাফসীরে জালালা বিভিন্ন রকমের অ্যাপস লোড করতে পারবেন, এই অ্যাপস গুলোকে আপনি কাজে লাগাতে পারবেন। এটা আপনার এই অ্যাপস গুলোকে কাজে লাগিয়ে মনে রাখবেন বাবা জি আমার ভাইরা, যদি সেটা সঠিক ভাবে ব্যবহার করতে পারে, আপনি যদি সঠিকভাবে যদি সেটাকে কাজে লাগাতে পারেন, মহান আল্লাহ খুশি হলে এই মোবাইল ফোনকে কাজে লাগানোর জন্য নামাজ রোজা জিকির সব কিছু যদি শুনে শুনে শিখতে পারে, যদি আপনি তাফসীরগুলোকে পড়তে পারেন, মহান আল্লাহ খুশি হলে আপনার নেকির খাতায় নেকিও দিয়ে দিতে পারে। যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম ভালো করে একটু ওখানে বোঝার চেষ্টা করো, তাহলে মোবাইল ফোন এই অ্যান্ড্রয়েড একটা সেটকে ব্যবহার করে এই প্রযুক্তির যুগে দিয়ে মানুষ আজকে কত উন্নতি করেছে, কত ডেভেলপ করেছে, গোটা পৃথিবীর খোঁজ খবরটা মানুষের আজকে হাতের মুঠোয় চলে এসেছে। এই তোড়িয়া না তোড়িয়া যে কথা আপনাদের বোঝাতে চাইছি, কিন্তু মহান আল্লাহ বললেন শুনে রেখে দে বান্দা, যত দড়িত আগাস না কেন, পাঁচটা ক্ষমতা আমি আল্লাহ আমার নিজের কন্ট্রোলে রেখে দিয়েছি, এই ক্ষমতাগুলো দুনিয়ার কোন মানুষকে দেওয়া হয় না। এক নম্বর হল ইন্নাল্লাহ ইন্দা ইলমু وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. استوات شبابا بجيات اي ترون يا نظوان راب যে কথা আপনাদের বোঝাতে চাইছিলেন, তাহলে প্রযুক্তির যুগে মানুষ আজকে কত আধুনিক হয়েছে, কত ডেভেলপ করেছে, কত উন্নতি করেছে। আর একটুখানি আপনাদের সামনে ক্লিয়ার করে বোঝাই, আপনাদের জানা আছে 2007 সালে পিটোফেনে চুল থেকে বিয়েছেন তিনটে হিরে তৈরি করেছিল, যার এক একটা মূল্য $2,00,000। আপনাদের জানা আছে শুধু তাই নয়, এই প্রযুক্তির যুগে আপনাদের জানা আছে মানুষ আজকে হেলিকপ্টার বানাতে সক্ষম হয়েছে, রকেট বানাতে সক্ষম হয়েছে, মানুষ আজকে এলোপ্লেন বানাতে সক্ষম হয়েছে, এই প্রযুক্তির যুগে মানুষ আজকে ড্রোন বানাতে শিখেছে, এই ড্রোনকে কাজে লাগাচ্ছে, ড্রোন ক্যামেরা বানানো হয়েছে যেটা আকাশে উড়ে উড়ে গিয়ে আপনাদের জানা আছে মানুষের মাথার উপর দিয়ে উড়ে উড়ে গিয়ে যেখানে সিস্টেম রিমোট
সিস্টেম ছেড়ে দেয়া কবে আগে সেই জায়গায় ছবি করে আগে আবার পূর্বের জায়গাতে ফিরে চলে যাবে আগে ড্রোন ক্যামেরা বানানো হয়েছে আপনাদের জানানো আছে ড্রোন বানানো হয়েছে আগে যে ড্রোন গুলো আপনাদের কাজে লাগবে আগে আপনাদের জানা আছে ড্রোন কে যারা কাজে লাগাচ্ছে এর মধ্যে নেই কোনো ড্রাইভার এর মধ্যে নেই কোনো পাইলট এর মধ্যে নেই কোনো হেল্পার এর মধ্যে নেই কোনো প্যাসেঞ্জার বিনা পাইলটে বিনা হেল্পারে ড্রোন কে উড়াতে সক্ষম হয়েছে শুধু তাই নয় আপনাদের জানা আছে ও তরুণিয়া নওজোয়ান যুবকের এসকে এন্টারপ্রাইজ নামক এক সংস্থা বের করেছে বাজারে একটা প্রযুক্তির যুগরে বের করেছে মোটর পাম্প এই মোটর পাম্পটার বিরাট কাজ আছে আপনাদের জানা আছে তরুণিয়া সুনেকে এই মোটর পাম্পের একটা বিরাট কাজ আছে কি কাজ জানেন আপনার শুধু একটা মোবাইল ফোন থাকবে একটা সিম থাকবে একটা ওটিপি নাম্বার দেওয়া হবে ওই ওটিপি নাম্বারটা নিয়ে জাস্ট খালি একটা এসএমএস করবেন এসএমএস করলে নিজের গাড়ির পেট্রোলটা নিজে নিজেই ভরে নিতে পারবে ওখানে পাম্পে কোনো লোকের প্রয়োজন হবে না মানুষ আজকে কত উন্নতি করেছে মানুষ আজকে কত ডেভেলপ করেছে আপনাদের জানা আছে এই প্রযুক্তির যুগে গত 15 বছর ধরে রোবট কে মানুষ কাজে লাগাতে শিখেছে রোবটকে মানুষ কাজে লাগাতে শিখেছে এই প্রযুক্তির যুগে মানুষ নতুন নতুন রোবট আবিষ্কার করতে শিখেছে মানুষ নতুন নতুন রোবট বানাতে শিখেছে এই রিসেন্ট একটা রোবট বানানো হয়েছে এই রোবটটার নাম দেওয়া হয়েছে অ্যামিকা কোম্পানির নাম হলো আর্টস কোম্পানি ইংল্যান্ডের জমিনে আর্টস কোম্পানি একটা অ্যামিকা তৈরি করেছে যে অ্যামিকার মাথার উপরে লাগানো আছে 17 খানা মটর শুনছেন কি বলছি শুনছেন ভালো করে শোনেন বাবা তবে বুঝতে পারবে এই অ্যামিকার মাথার উপরে লাগানো আছে 17 খানা মটর অ্যামিকার মাথার উপরে লাগানো আছে একটা দুটো তিন 17 খানা মটর অ্যামিকার মাথার উপরে লাগানো আছে দাঁড়িয়ে আছেন কেন গেটের সামনে জায়গা তো আছে আর ঢুকবে না আর ঢুকবে না ওর তো এই লাইনের লোক না ও খালি একবার দেখতে এলো যে এটা মাহফুজুল্লাহ ভাই জানি বলছে না অন্য কেউ কেন চাঁদের কথা যদি বলে মঙ্গল গ্রহের কথা যদি বলে অ্যামিকার কথা যদি বলে ড্রোনের কথা যদি বলে তাহলে তো ভাইজান হওয়ার কথা নয় নিশ্চয়ই অন্য কেউ এসেছে চলো একবার মুখটা দেখে আসি দেখলো যে খেয়াল করেন লক্ষ্য করেন যে কটা বুঝাতে চাইছিলাম যাক লোকজন বেড়ে গেছে মাশাআল্লাহ অনেকটাই যাক 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 অনেকটা হয়েছে মন খুব খারাপ হয়ে গেল প্রথমে যখন ঢুকেছিলাম খেয়াল করেন লক্ষ্য করেন তাহলে আজকে একটা আমি আল্লাহ ওয়াচ করবো বলে তৈরি হয়ে এসেছিল এসে পরিবেশ দেখে মন বিগড়ে গেছে দূর কামা খাই কি ওয়াচ করি বলো দেখি খারাপ আছে নাকি আপনাদের এখানে কি চাষ হয় কপি না আলু আর কোনটা বাদ নেই কফি কবার লাগিয়েছেন এবারে দুবার না একবার কফি দুবার হয়েছে না একবার একবারই হয়েছে ও বেঁচে গেছে কে ভাই অন্য জায়গায় সব দুবার করে লাগিয়েছে জানেন আমাদের ওখানে আলু যারা লাগিয়েছিল সব দুবার করে আলু লাগাচ্ছে একবার বীজ টিজ সব কেটে রেডি করে পটাশ সার ডিএপি সার আর কি বলে বলো না গো জি এমপিকে এমপিকে সার আর কি বলে সব রকম সার দিয়ে
নাগল করে সুন্দর করে একবারে আলু বীজ বসিয়ে রেডি করেছে। রব বলছে দাঁড়া, কি ভাবছিস? দাঁড়া, এই তো বসালি, তুই ভাবলি আলু হয়ে গেল? দাঁড়া আর একবার চাষ দে। ছ আট দিন নিম্নচাপ দিয়ে এমন কন্টিনিউ পানি আল্লাহ দিয়ে দিল, সব মাঠ কাদা। কথা ঠিক কি না? যেই মাঠ কাদা, আল্লাহ বলছে পাললে এবারে কেউ সামলা, আছে কোন দাদা? করে দিয়েছি কাদা, আছে কোন দাদা? পাললে সামলা, মেরে হেলবো, কেটে ফেলবো, খুন করে ফেলবো, মস্তানি ঘর ভেঙে দে, দোকানে তালা মেরে দে, অনেক কিছু করতে পারে। কিন্তু কেউ পারেছে যে আকাশ থেকে পানি হচ্ছে আটকে দাও? কেন, ফসল একবার হবে, চাষ হয়ে গেছে, ডিএপি সার দেওয়া হয়েছে, পটাশ সার দেওয়া হয়ে গেছে, আর দরকার নেই, পানিটা বন্ধ করো। পেরেছে? কথা বলে না, পেরেছে? জোরে বলেন। এই ক্ষমতা নাই, তোরা তো ছোট ছেলে, ছেলে মানুষ। শোন, তোদের থেকে বড় দাদা এসেছিল, তার অস্তিত্ব আমি আল্লাহ বিলীন করে দিয়েছি। আলাম তারা ইলা আল্লাযি হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহু আল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আল্লাযি ইয়ুহয়ি ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ি ওয়া উমীত ক্বালা ইব্রাহিম ফা ইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফা আতি বিহা মিনাল মাগরিব ফা বু'ইদাল লাযি কাফার وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ এ তোদের থেকে বড় দাদা ছিল, তার অস্তিত্ব আমি আল্লাহ বিলীন করে দিয়েছি, ফিনিশ করে দিয়েছি। কত বড় দাদা ছিল জানিস? নিজেকে খোদা বলে দাবি করেছিল, আল্লাহ বলে দাবি করেছিল, এরম বড় বড় মাস্তানকে সাইজ করে দিয়েছি, তোরা কি দাদা? কথা বলেন। চলুন লক্ষ্য করুন, বোঝার চেষ্টা করুন যে কথা বোঝাতে চাইছিলাম। জি, কোন জায়গায় ছেড়েলাম যেন? রোবট, কারেক্ট অ্যানসার অ্যামিকা। ও মেরে হে তোর রে তোর গো হে যুবকের ইয়ে মাই মুরব্বি এর রে গো শুনে রেখে দিন না, জেনে রেখে দিন না, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম ভালো করে লক্ষ্য করে বোঝার চেষ্টা করুন। ইংল্যান্ডের জমিনে রিসেন্ট একটা রোবট বানালো কোন কোম্পানিটার নাম হলো আর্টস কোম্পানি। আর্টস কোম্পানি একটা রিসেন্ট রোবট বানিয়েছে, যে রোবটটাকে মানুষের নেই বানিয়ে মানুষ সঙ্গে কাজে লাগাবার প্রস্তুতি নিয়েছেন। আপনাদের জানা আছে যে রোবটের মাথার উপরে একটা দুটো তিনটে নয় 17 খানা মোটর লাগানো হয়েছে। 17 খানা মোটর লাগিয়ে দিয়ে মানুষের সামনে মানুষের নাই মানুষের মানুষের সঙ্গে ছেড়ে দিয়ে গেম মানুষের নাই কর্মের সঙ্গে তাকে লাগিয়ে দিয়ে সমস্ত কাজ করে দেবে রোবট। মানুষের মতো তার দুটো চোখ লাগানো হয়েছে, সে রোবট দেখতে পাবে। মানুষের নাই দুটো কান লাগানো হয়েছে, রোবট নিজে কানে শুনতে পাবে। মানুষের নাই কথা বলতে পারবে, মানুষের নাই মাথায় বুদ্ধিও দেওয়া হয়েছে। ও তরুণিয়া শুনে কেন রোবট অ্যামিকা নিজে শুনতে পাবে, কথা বলতে পারবে। শুধু তাই নয়, কৃষি কাজে তাকে লাগানো যাবে। শুধু তাই নয়, আপনাদের জানা আছে বাবা হোটেলে যদি রেখে দেওয়া হয়, হোটেলের যত কাস্টমার আসবে তাদের খাবার দিয়ে পরিবেশন করতে পারবে। শুধু তাই নয়, এয়ারপোর্টে যদি রেখে দেওয়া হয়, এয়ারপোর্টে যদি ছেড়ে দেওয়া হয়, পথহারা ব্যক্তিগুলোকে সঠিক পথের দিশা দিতে পারবে। শুধু তাই নয়, এই রোবটকে সমস্ত জায়গায় কাজে লাগানো যাবে। বাড়িতে যদি আপনি একটা রোবটকে রাখেন, তাকে যদি আপনি ঠিকঠাকভাবে প্রশিক্ষণ দেন, এই রোবট আপনার কাজ করবে। বাজার থেকে বাজার বহন করে নিয়ে এসে আপনার বাড়িতে পৌঁছে দেবে। খালি হাতটা লেড়ে দিল, সেন্স কেমন আছে দেখুন। টাওয়ারের আওয়াজ হচ্ছে না, আমাদের টাওয়ার কতটা দেখতে হবে? ওই জন্য মাঝে মাঝে খালি হাতটা লেড়ে দিই আমি। কেন? টাওয়ার কেমন আছে দেখে নিতে হবে ভাই। শুধু টেনে দিলি সুবহানাল্লাহ নয়, জায়গায় লাগান, জায়গায় লাগান।
আব্দুর রহমান ভাইকে সাপে কামড়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে নওজুবিল, বিপদের সংবাদ শুনলি পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুশির সংবাদ যখন শুনবে পড়বে মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। যে কথা আপনাদের বোঝাতে চাইছিলেন, বিশ্বনবী এমন কোন দিক না যেটা আপনাকে শেখান নাই। আমার এমন কোন দিক নাই যেটা আলোচনা করেন না। এবারে বলেন সুবহানাল্লাহ নাকি না? আর বলতেই মানা করেছি বলে বলবেন না। আমি বলছি জায়গায় লাগা, সব সময় না, ঠিক জায়গায় লাগা। হাত লাললি যে সুবহানাল্লাহ তাআলা কি হচ্ছে একটু বুঝে বল। জি চলো যেখান থেকে ছেড়ে এলাম, এই পাঠটা নিয়ে আলোচনা করতে গেলে আবার অন্য দিকে চলে যাব, যে তুমি একটা সাবজেক্ট তৈরি করেছো ওইদিকেই যায়। আই তো রডিয়া নাও দৌড়ি রে হে যুবকের গো আমার মুরব্বিয়ের রে সুরে কে দিন রে খেদিন মাগা। তাহলে কোম্পানি আর্টস কোম্পানি যে তৈরি করলো যে আমেরিকা আমেরিকাকে কাজে লাগাবার তারা চেষ্টা চালাচ্ছে, এই আমেরিকা আমেরিকা এর মধ্যে সব কিছু দেওয়া হয়েছে, এর মাথার উপরে 17 খানা মোটর লাগানো হয়েছে, এই আমেরিকাকে সব কিছু কাজে লাগানো যাবে, এই আমেরিকার গতিশীল আমেরিকার বহিঃপ্রকাশ আমেরিকার চেহারা আমেরিকার কর্ম সবটাই কিন্তু মানুষের মতো হবে। ও তরুণিয়া নাও জওয়ান যুবকেরা হে আমার মুরব্বি আরে না শুনে খেলেন গা, কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন যে আমি কা তৈরি করে আগে মানুষকে অচল করে দিতে চাই, মানুষকে অচল করে দিয়ে আগে মানুষের কাজগুলো যদি রোবট করে দিতে পারে আগে তাহলে মানুষ কিন্তু অচল হবে, কথা ঠিক কি না? মানুষ অচল হবে না? আজ থেকে 15-20 বছর পিছিয়ে যান, এলাকার রাস্তায় যখন কাজ হতো দেখেছেন আপনারা, আগে জঙ্গল পরিষ্কার করতে হতো, গাছ কাটার জন্য লোক দরকার হতো, আর কথা বলে না দরকার হতো কি হতো না, কুদাল নিয়ে যেতে হতো, ঝুয়ারু কি বলে ঝুরা নিয়ে যেতে হতো, গাঁতি নিয়ে যেতে হতো, গাঁতি দিয়ে কুপিয়ে কুপিয়ে কুদাল দিয়ে মাটি তুলে ঝুরা করে মাথায় করে লিক নিয়ে বহন করে নিয়ে গিয়ে এক জায়গায় ফেলতো। এখন সেই মানুষগুলোকে অচল করে দেওয়া হয়েছে, একটা জেসিবি গাড়ি বানানো হয়েছে, এই জেসিবির ড্রাইভার একাই 100, কথা ঠিক কি না? কথা বলে না। জেসিবি গাড়ির ভিতরে যে ড্রাইভার বসে থাকে ও মনে করে পাহাড় পর্বতটাও আমার কাছে আর মনে হয় কোনো ব্যাপার না, কথা বলে কিছু ব্যাপার না, এই জেসিবি কে সে কাজে লাগাচ্ছে, কাজে লাগিয়ে জেসিবি আপনাদের জানা আছে নিয়ে গিয়ে খালের ধারে নিয়ে গিয়ে ও তরুণিয়া শুনে রেখে দেন, বড় বড় গাছগুলোকে ভেঙে একেবারে পাট পাট করে আলাদা করে দিয়ে তুলে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুঁড়ে ফেলে দিচ্ছে, এই জেসিবি নিয়ে গিয়ে ও তরুণিয়া শুনে রেখে দিয়ে মাটি খুঁড়ে নিয়ে জেসিবি এইরকম করে মাটি তুলে নিয়ে গে বড় বড় ডাম্পার গুলোকে কিছুক্ষণের মধ্যে লোড করে ভর্তি করে দিচ্ছে, ডাম্পার চালাচ্ছে একজন ব্যক্তি, জেসিবি চালাচ্ছে আর একজন ব্যক্তি, দুজন ব্যক্তিতে অন্তত 20-30 জনের কর্ম, কে সব মনে রাখবেন 20-30 জনের যে কর্ম কাজ কাজকে তারা অচল করে দিয়েছে, 20-30টা মানুষকে অচল করে দিয়ে গে দুটো মানুষই এনাফ যথেষ্ট, কথা ঠিক কিনা? এবার আপনাদেরকে অচল করে দেওয়ার জন্য যে রোবট বানানো হলো
মানুষের নাই সবকিছু পারবে, মানুষের নাই বুদ্ধি, মানুষের নাই গতিশীল, মানুষের নাই বৈপ্রকাশ, সবকিছু তার মধ্যে পাওয়া যাবে। তার নাম হলো রোবট। এই রোবট মেশিন যে রোবটটা বানানো হলো তার নাম হলো অ্যামিকা। কিন্তু রব বললেন শোন, রোবট বানিয়ে গেম সচল মানুষকে তোরা অচল করে দিতে পারবে, কৃত্রিম সূর্য বানাতে পারবে, মাথার চুল থেকে তোরা ঘিরে বানাতে পারবে, তোরা বানাতে পারবে, তোরা বানাতে পারবে স্কিন ট্রাইপাইস নামক সমস্যা বার করেছিস, মোটর পাম্প সেটাও তোরা বানাতে পারবে। কিন্তু মনে জেনে যে রোবট বানালো যে আবিষ্কারক, যিনি আবিষ্কার করেছেন, যিনি তৈরি করেছেন, যিনি কারিগর, যিনি আবিষ্কারক, যিনি তৈরি করেছেন, আজ পর্যন্ত তিনি নিজে কিন্তু বলতে পারেন না আমি নিজে কতদিন বাঁচব। রোবটকে বানিয়ে তৈরি করে রোবটকে বানিয়ে নিজের মৃত্যুর গ্যারান্টি আজ পর্যন্ত দিতে পারে না। কতদিন বাঁচব এটা কিন্তু সে গ্যারান্টি দিতে পারলো না। বুঝতে পারছেন কি বলছি? মানুষের ন্যায় রোবট তৈরি করে সচল মানুষগুলোকে অচল করে দিয়ে মানুষের জায়গায় রোবট তৈরি করে রোবটকে কাজে লাগাচ্ছে, কিন্তু যিনি আবিষ্কারক, যিনি আবিষ্কার করেছেন, যিনি কারিগর, যিনি তৈরি করেছেন, আজ পর্যন্ত তিনি নিজের মৃত্যুর গ্যারান্টি কিন্তু দিতে পারেনি যে কতদিন পর আমি মরবো, কতদিন বাঁচবো। কথা বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ, বুঝে যাচ্ছে। সুতরাং আমি এটা বোঝাতে চাইছি, মানুষ যত লাফালাফি করুক না কেন, আমার রব যে সময় একেবারে ফিক্সড করে রেখেছেন, একটা সময় যে আল্লাহ ঠিক করে রেখেছেন, একটা মিনিট আগেও হবে না পরেও হবে না। কথা বলেন, মৃত্যুর স্বাদ তাকে পেতেই হবে। এজন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, কি বলেছে আমার আল্লাহ সুন্দর করে বললেন, কাইফাত ফুরুনা বিল্লাহি ওয়াকুতুম মুত ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহিকুম সুম্মা ইলাইহি তুরজাউন। রব আমার সুন্দর করে বললেন, কেমন করে তোমরা আমার সঙ্গে কুফরি করো, তোমরা তো সকলই ছিলে মৃত। আপনারা বলবেন ভাইজান আমরা টাটকা জ্যান্ত বসে আছি, টাটকা আমরা জ্যান্ত বসে আছি, জীবিত আছি, কিন্তু আপনি বলছেন মৃত। এটা কোন অ্যাঙ্গেলে বোঝাবি? ও চাচা, ও আমার ভাই, ও আমার সাথী, ও আমার বন্ধু, আপনাকে জিজ্ঞাসা করব ভাই কত বয়স এখন? আপনি বললেন 42 বছর। 42 বছর বয়সে কত কি কত সম্পত্তির মালিক আপনি হয়েছে? আপনি বললেন 2খানা ফ্ল্যাট কিনেছি, 3 জায়গায় বাড়ি করেছি, 2টো স্করপিও গাড়ি কিনেছি, ছোট ছোট একটা আমার গাড়ি আছে, ছোট গাড়ি, একটা KTM মোটরসাইকেল আছে, 3খানা মিল তৈরি করেছি, অনেক কিছু বানিয়েছি। বয়স কত? বয়স আপনার 42 বছর। এবার আপনাকে যদি জিজ্ঞাসা করি ভাই বলুন তো দেখি, 42 বছর বয়সে যদি এত সম্পত্তির মালিক হন, ও আমার ভাই আপনি উত্তর দেন তো দেখি, আপনি 44 বছর আগে আপনি কোথায় ছিলেন? আপনি তো মায়ের পেটি আসেন, ঠিক বলছি না ভুল বলছি? আরে কথা হ্যাঁ না কিছু বলো না বাপ, অস্ত বোঝার জিনিস বোঝো। আজ 42 বছর বয়সে এইটা আমার, ওটা আমার, ওটা আমার, ওটা আমার, পুকুর আমার, এই আমার, সেই আমার, অনেক কিছু আমার। কিন্তু যদি প্রশ্ন করা হয় 45 বছর আগে কোথায় ছিলিস, 43 বছর আগে কোথায় ছিলিস, 43, 44 বছর আগে কোথায় ছিলিস,
আপনি তো মায়ের পেটি আসেননি, তো আপনি আবার এত কিছুর মালিক কি করে হলেন? কথা বলে না, বুঝে যাচ্ছে কথা? হ্যাঁ, এই জন্য রব বলছেন তোরা ছিলিস মৃত, তোরা ছিলিস মৃত। আমার আল্লাহ সুন্দর করে বললেন, তোমরা তো ছিলে মৃত, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি, আবার তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, আমরা সকলে ফের মারা যাব, আমাদের বাপ, আমাদের দাদা, আমাদের নানা, আমাদের চাচা, আমাদের চাচি, তারা যেভাবে মৃত্যুবরণ করেছে, যেভাবে কবরের পেটে চলে গেছে, যেভাবে পরকালের পথে, পরকালের পথে রওনা দিয়েছে, সেই রওনা কিন্তু আমাদের সকলকে দিতে হবে। রব বললেন তোরা সকলেই মারা যাবে। পরে আমার আল্লাহ ফের বললেন, তোদেরকে ফের তুলব কবে? হাসরের ময়দানে যে যেখানে থাকুক না কেন, টেনে তুলে দাঁড় করানো হবে, প্লেন হাইজ্যাক হয়ে যাক না কেন, ভূমিকম্পে মাটির নিচে চলে যাক না কেন, পুকুরে ডুবে মৃত্যুবরণ করুক না কেন, প্লেন দুর্ঘটনায়, ফ্লাইট দুর্ঘটনায়, রেল দুর্ঘটনায়, হেলিকপ্টার দুর্ঘটনায় যদি পুড়ে জ্বলে শেষ হয়ে যাক না কেন, যে যেখানে থাকুক না কেন, সকলকে তুলে দাঁড় করাব। পরে আল্লাহ বললেন, সুম্মা ইলাইহি তুরজাউন, তোদেরকে কি আমার নিকটে ফিরে আসতে হবে না? চলুন তাহলে আমি যেটা বোঝাতে চাইছিলাম, মানুষ রোবট বানিয়ে আমেরিকা তৈরি করে, কৃত্রিম সূর্য বানিয়ে, মাথার চাল থেকে হিরে বানিয়ে, মঙ্গল গ্রহে পাড়ি দিয়ে, চাঁদের দেশে জায়গা বিক্রি করে, কিন্তু কেউ মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করলে, কিন্তু আজও পর্যন্ত কেউ বলতে পারে না মৃত্যু কবে হবে বা মৃত্যু থেকে বাঁচার কি পরিকল্পনা আছে, মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা আছে নাকি, কোনো পরিকল্পনা আছে নাকি, এই চেষ্টা করে তারা ব্যর্থ হয়েছে, কখনো তারা পারে না, হাজার চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছে, মৃত্যুর সম্মুখীন হয়েছে, মৃত্যুর সম্মুখীন হয়ে মৃত্যু কোলে তারা ঢলে পড়েছে, কিন্তু মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পায় না। হাজার পরিকল্পনা করেও কিন্তু মৃত্যুর হাত থেকে রেহাই পায় না, সব রকম চেষ্টা করেও তারা ব্যর্থ। এজন্য রব বললেন, শোন, আমি আল্লাহ বলছি, শোন, আমার কুদরতি ক্ষমতার কাছে সমস্ত ক্ষমতা হার মানতে বাধ্য। এক নম্বরে কি, আমি আল্লাহ বলি, ইন্নাল্লাহ ইন্দা ইলমুস্সাত, নিশ্চয় কিয়ামত কবে হবে কেউ বলতে পারবে না। ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা করো, ইন্টারনেটের মাধ্যমে তোমরা ব্যবসা করতে সক্ষম হয়েছ, ল্যাপটপ কে কাজে লাগিয়ে কম্পিউটারের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, কম্পিউটারের সাহায্যে তোমরা ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা করতে সক্ষম হয়েছ। পশ্চিম বাংলার জমিনে বসে বসে, আমুলিয়ার জমিনে বসে বসে আমেরিকায় ব্যবসা করো, নেটওয়ার্কিং ব্যবসা গুলো তোমরা করো, অনেক ব্যবসা করতে তোমরা পেরেছ, আই ব্যয় সব শিখেছ, কিন্তু মনে রেখো, তোমার কম্পিউটারকে জিজ্ঞাসা করো, কম্পিউটার থেকে জেনে নাও, বলো তো দেখি, কম্পিউটার থেকে জানো, কম্পিউটারকে জিজ্ঞাসা করো, কিয়ামত কবে হবে কম্পিউটার অ্যানসার দিতে পারবে না। রব বলছেন কিয়ামত কবে হবে কেউ বলতে, জোরে বলো, পারবে না, পারবে নাকি কেউ, ক্ষমতা আছে কারোর? না। তবে বিশ্ব নবী আমার বলেছেন, কিয়ামতের নিদর্শন গুলো আমার নবী তুলে ধরেছেন, কিয়ামতের আগে বড় বড় দশটা ঘটনা ঘটবে, তার আগে ছোট 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 কিছু ঘটনা ঘটবে, আমার নবী বলেছেন কিয়ামতের মোট 70টার মতো আলামত রয়েছে, তার মধ্যে আজকের দিনে 65টা প্রায় মিলিয়ে গেছে, বুঝছেন না, 65টা প্রায় মিলে গেছে কম বেশি।
বড় আলামত গুলো এখনো ঘটেনি বলে এখনো কিন্তু কায়ামত হয় না। কিয়ামতের যে আলামত গুলো আছে এর ভিতরে নাম্বার ওয়ান আপনাদের জানা আছে, মৃতের সংখ্যা বেড়ে যাবে, মৃতের সংখ্যা বেড়ে যাবে, ঘন 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 মৌতের খবর তোমরা পাবে। আজ আমরা মৌতের খবর ঘন ঘন পাচ্ছি, কথা ঠিক কিনা বলে বলেন জি, কথা বলেন। হঠাৎ করে খবর এসে গেল ছেলেটা নাকি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, ঘটনা ঘটেনি বলে এই গেল রে আমার সামনে দিয়ে। আরে বলছি তো সে ছেলেটা এক্ষুনি অ্যাক্সিডেন্ট হলো, বলে খ্যাপা নাকি আমি মাচাই বসে আছি, আমার চোখের সামনে দিয়ে পালসার 220 নিয়ে বেরিয়ে গেল এই মাত্র। বলে আরে বাবা আমিও বলছি তো এই মাত্র, বুঝছেন না, খবর পাওয়া যাচ্ছে যে হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। দেগঙ্গা থানায় নিয়ে যাচ্ছে, ওর পরে আবার পোস্টমর্টম হবে। রব বলছেন ঘন 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 ঘন, বিশ্বনবী বলছেন ঘন ঘন মৃতের খবর পাবে, মৃতের সংবাদ তোমরা পেয়ে যাবে, বেশি বেশি করে খালি মৃত্যুর খবর পাবে। এখন দেখেন হঠাৎ হঠাৎ লোক মারা যাচ্ছে, কথা বলেন, কথা বলেন না, হঠাৎ হঠাৎ লোক মরে না জি, রাত্রে ঘুমিয়ে আছে সকালে ওঠে না। এই কয়দিন আগে খবর এলো আমার আব্বাজানকে খুব মহব্বত করতেন বেচারা, খুব ভালোবাসো আমার আব্বাজান হুজুর কেবলা, আপনারা জানেন উনি কি হয়তো নাম শুনেছেন জি, পীরনগর পীর সাহেব কেবলার বড় সাহেবজাদা, ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জামাতা, এখন দরবারের বয়োজ্যেষ্ঠ হুজুর কেবলা বলতে আব্বাজান হুজুর কেবলা আছেন, বয়স প্রায় 70+। তো হরিণকোলা পীরনগর নাবিয়া সিনিয়র মাদ্রাসা শায়খুল হাদিস ছিলেন আব্বাজান, 42 বছর খালি হাদিস পড়িয়েছেন। আপনারা জানেন সারাদিন ধরে শত শত মানুষের আসা যাওয়া থাকে, আনাগোনা থাকে, মানুষজন ভালোবাসে, আসে দোয়া তাবিজ ফতোয়া ফরাইজ মাসলা মাসাইল ইত্যাদি ইত্যাদি, সেগুলো সব আব্বাজান হুজুর কেবলাকে করতে হয়, মিলাদ মাহফিল জলসা জানাজান নামাজ পড়ানো ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, হুজুর কেবলাকে খুব ভালোবাসতেন কে, একজন ব্যক্তি খুব ভালোবাসতো, তো তিনার জামাই, শুনছেন, তিনার জামাই একদম ইয়াং লোক, অল্প বয়স, খুব বেশি বয়স না, তরতাজা মানুষ, বড় বড় চুল, বিরাট চেহারা, একটা মাত্র ছোট বাচ্চা, 1.5 বছরের বাচ্চা। হঠাৎ ফজরের নামাজের পরে ফোন ঢুকছে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কি খবর হুজুর, হাউ হাউ করে কাঁদছে, হুজুর কি হলো, কাঁদছেন কেন হুজুর, আমার জামাই আর নেই হুজুর, আমার জামাই আর নেই, দোয়া করেন হুজুর, দোয়া করেন হুজুর, বিরাট বুকে যন্ত্রণা হচ্ছে, আমার জামাইকে তুলে নিয়ে যাচ্ছি হুজুর, হুজুর হসপিটালে নিয়ে যাচ্ছি, একটু দোয়া করেন হুজুর। হঠাৎ সারা রাত ভালো, রাত্রে খেয়েছে দিয়েছে সব করেছে, সব ভালো সুস্থ মানুষ, ছোট বাচ্চা মেয়েটাকে কোলের কাছে নিয়ে শুয়ে আছে, বুকে যন্ত্রণা তুলে নিয়ে হসপিটালে যাচ্ছে, পৌঁছাতে আর হলো না, 10 মিনিট পরে ফোন ঢুকে গেল, হুজুর আমার জামাই ইন্তেকাল হয়ে গেল। বুঝতে পারছেন বাবা, এটা কিন্তু কিয়ামতের আলামত, আমরা বুঝি না তো ধরি না, আমরা ভাবছি অনেক লম্বা হায়াত আছে আমার, আমার পদ্মাদু বেঁচেছিল 88 বছর, আমি নিশ্চয়ই তো বাঁচবো 92 বছর, নিশ্চয় তো বাঁচবো 92 বছর, আমার নানা বেঁচে ছিল 90 বছর, আমি নিশ্চয় বাঁচবো 98 বছর। কিন্তু না, ধারণাটা আপনার ভুল, নানা বেঁচেছে আলহামদুলিল্লাহ, তার সৌভাগ্য, তাকে আল্লাহ অনেক হায়াত দিয়েছিলেন, অনেক হায়াত দিয়েছিলেন। এখানেও যে সমস্ত বয়োজ্যেষ্ঠ মুরব্বী প্রবীণ মানুষেরা বসে আছে, শুকরিয়া আদা করুন যে আল্লাহ আপনাকে অনেক হায়াত দিয়েছেন, পেয়েছেন অনেক হায়াত, 80+ হয়ে গেছে, কারোর 85+ হচ্ছে, 90-এর কাছাকাছি চলে গেছে, 90-এর কোটায় পৌঁছে গেছে, শুকরিয়া আদা করুন, শখ করে ভালো লাগলে 2-4 বার আলহামদুলিল্লাহ পড়বেন, খুব যদি মন চায় অন্তত 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়বেন যে আল্লাহ আমাকে লম্বা হায়াত দিয়েছে।
খেয়াল করছেন জি? কারণ আপনি যে হায়াতটা পেয়েছেন, আপনার নাতি যে ওই হায়াতটা পাবে এটা গ্যারান্টি নেই, আমি আপনি যে ওই হায়াতটা পাবো এটা গ্যারান্টি নেই। কারণ এখন 30 এর কোটা পার হওয়া মুশকিল হয়ে যাচ্ছে, 60 তো পারই হয় না। কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন, 60 তো আর পারই হয়। তৎকালীন সময়ের মানুষদেরকে আল্লাহ লম্বা হায়াত দিতেন, 200 বছর, 300 বছর, 400 বছর, 500 বছর, 700 বছর। নমরুদকে আল্লাহ বাঁচিয়ে রেখেছিল কত বছর জানেন? 1700 বছর, 1700 বছর বেঁচেছে।